আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলি। তো এটা হয়তো আজকে ব্লগ আবিরাজের লাস্ট ভিডিও, এরপরে তো আর কোনোদিন ব্লগ আবিরাজ চ্যানেলটার অস্তিত্ব থাকবে না, আর হয়তো ব্লগ আবিরাজ চ্যানেলে হয়তো ব্লগও আসবে না। তো এতটাই পরিমাণ মানে কষ্ট হচ্ছে নিজের, তো আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। আমি নিজে চালাচ্ছি কিন্তু আমি বুঝতে পারছি আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। তো লাস্ট ভিডিওতে হঠাৎ করে একটা কপিরাইট পড়ে, তো সেটা নিয়ে আমি চিন্তিত হয়ে যাই যে কি কারণে কপিরাইট পড়লো, কেন কপিরাইট পড়লো। তো তার প্রায় আমি 2-3 দিন এই নিয়ে খুব টেন্স ছিলাম যে কি কারণে কপিরাইট পড়লো। আমি ইউটিউবকে মেল করলাম যে কপিরাইট কেন পড়লো, তো সে মেলের কোনো অ্যান্সার আসেনি। এবার আজকে যখন আমি সন্ধেবেলা আমাকে একজন ফোন করে বলছে যে ব্লগারবিরা চ্যানেলটা আমি হ্যাক করেছি, যদি তোমার চ্যানেলটা ফিরিয়ে নিতে হয় তো তোমাকে তোমার 10,000 টাকা তোমাকে দিতে হবে, দিয়ে তোমার চ্যানেলটা নিতে হবে। আমি বললাম কেন, আমি আমার চ্যানেলটা কেন হ্যাক করেছো? আমার চ্যানেলটা তো ছোট চ্যানেল, এবং আমার চ্যানেল হ্যাক করে তুমি কি পাবে? আমার চ্যানেলে সেরকম সাবস্ক্রাইবার নেই। তো সে তার বলছে কি যে না, আমি তোমার চ্যানেলটা হ্যাক করেছি, তুমি 10,000 টাকা দিলে তোমার চ্যানেলটা ফিরে পাবে, নাহলে আর তোমার চ্যানেলটা কোনোদিন ফিরে পাবে না। তো এটাই শেষ ভিডিও আমার, আর হয়তো কোনোদিন ভগবীরের চ্যানেলে ভিডিও আসবে না। বিশ্বাস করো গাইস, চ্যানেলটা নিয়ে আমার প্রচুর স্বপ্ন ছিল, মানে মানে এখন নিজের চোখ দিয়ে জল আসছে। প্রচুর স্বপ্ন ছিল যে একদিন চ্যানেলটা বড় হবে, একদিন অনেক অনেক সাবস্ক্রাইবার হবে, অনেক ফ্যান ফলোয়ার্স হবে আমাদের। আমাদের ফ্যামিলিটা এখন 200 আছে, এরপর 1,000 হবে, 2,000 হবে, আরো অনেক অনেক বড় হবে। কিন্তু কিছু করার নেই, চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। জানি না এই ভিডিওটা ও ডিলিট করে দেবে কিনা আমার। তো এই ভিডিওটা লাস্ট ভিডিও, এরপরে আর কোনোদিন হয়তো ব্লগাবিরাজ চ্যানেলের কোনো অস্তিত্ব থাকবে না, কোনোদিন হয়তো আর ব্লগাবিরাজ চ্যানেলে তোমরা ভিডিও পাবে না। তো সত্যি গাইস প্রচণ্ড নিজের কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কি যে মানে এতটা দুঃখ নিজের কাছের মানুষের থেকেও পেলে না, এতটা দুঃখ লাগে না যতটা এখন দুঃখ লাগছে। প্রচুর পরিমাণ আমার স্বপ্ন ছিল চ্যানেলটাকে নিয়ে, 1 বছর বয়স ছিল মাত্র চ্যানেলটা। হ্যাঁ, 1 বছর বয়স, আগের মার্চে আমার ফার্স্ট ভিডিও ছিল দোলের, আর এই মার্চে। তো বিশ্বাস করো গাইস, এত পরিমাণ ভালোবেসেছি না চ্যানেলটাকে। হয়তো ভিডিও মিডিলে কয়েকদিন ভিডিও পজ ছিল বলে আমি আবার তোমাদের কাছে চ্যানেল রিওপেনিং ভিডিও করে চ্যানেলটাকে অন করেছি, না চ্যানেলে ভিডিও করতে হবে। আমার চ্যানেলটাকে সত্যিই খুব ভালোবাসতাম আমি, এটা নিয়ে আমি আমার ভবিষ্যৎকে দেখতাম যে না, আমি ভবিষ্যতে এইটাতে কিছু ক্যারি করতে পারবো। কিন্তু কিছু করার নেই গাইস, আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। তো মানে নিজের কষ্ট হচ্ছে গাইস, মানে যে জায়গাটা আমি মানে নিজে তৈরি করেছিলাম না, আজকে সেই জায়গাটা নিজের মানে কিরকম একটা হচ্ছে যে নিজের যে জায়গাটা আমি তৈরি করার চেষ্টা করছিলাম, তো তৈরি করার প্রথম স্টেপে এত বড় একটা বাধা, এত বড় একটা ধাক্কা। যাই না, বড় চ্যানেলের চ্যানেল তাদের হ্যাক হলে তাহলে আমার থেকে হয়তো বেশি কষ্ট হয় তাদের, কিন্তু আমার বিশ্বাস করো গাইস, যেহেতু 0 থেকে 200 হয়েছিল না, সত্যি আমার খুব খুব কষ্ট হচ্ছে। তো আর আবার হয়তো তোমাদের সাথে নতুন ভাবে নতুন কোনো চ্যানেলে দেখা হবে, কিন্তু ব্লগ আবিরাজ যে চ্যানেলটা, যেটা তোমাদের ভালোবাসা ছিল, তোমাদের সাপোর্ট ছিল, সেই চ্যানেলটা হয়তো আর থাকবে না, সেই চ্যানেলের ভিডিওগুলো হয়তো আর আসবে না। তো গাইস তোমরা সবাই প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করো, যদি চ্যানেলটা আবার ফিরে পাই। জানি না আমি মেল করেছি, আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, বাট জানি না কি হবে। তো গাইজ মানে এতটা কষ্ট হচ্ছে না নিজের, বিশ্বাস করো গাইজ। এই যে জিনিসটাকে দেখছো না, এটা দিয়ে আমি ভিডিও করি, আর এই যে এখানে দেখছো মাইক, এইটাই আমার ভিডিও। এই এই দুটো জিনিস যখন আমি হাতে নিই না, তখন আমার মনে হয় কি মানে আমি একটা মানে অন্যরকম একটা আলাদা অনুভূতি হয়, অন্যরকম একটা ফিলিংস হয় যে না, আমি সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমার ফোনের মাধ্যমে আমি ক্যাপচার করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতাম। জানি না কে এমন করলো, কেন করলো আমার সাথে এরকম, আমি সেটাও বলতে পারবো না। কিন্তু তার কাছে বলার যে আমার চ্যানেলটা ছোট, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে কিচ্ছু পাবে না, সে হ্যাক করে কিচ্ছু পাবে না, কটা সাবস্ক্রাইবার তো সে 200টা সাবস্ক্রাইবার পাবে, আর কিচ্ছু পাবে না আমার চ্যানেলে, ছোট্ট চ্যানেল। জানি না কেন হ্যাক করলো চ্যানেলটা, প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে গাইস, মানে নিজের এতটা কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো এতটা কষ্ট আমি কোনোদিন পাইনি, এতটা কষ্ট আমার নিজের কখনোই হয়নি যে আজকে এতটা পরিমাণ কষ্ট হচ্ছে। আজকে আমার নিজের চ্যানেলটা হ্যাক হয়ে গেল, নিজের যে ভিডিওটা নিজে লাস্ট আমার যে ভিডিওটা করা ছিল, একটা বন্ধুরা মিলে স্পেশাল একটা ভিডিও করেছিলাম যেটা কালকে ছাড়ার কথা ছিল, মানে 31 মার্চে আমার ছাড়ার কথা ছিল। এবং তারপরে তো কি করা যাবে, এখন চ্যানেলটা আমার কাছে নেই গাইজ, আমার মানে এত পরিমাণ কষ্ট হচ্ছে না নিজের, হয়তো আমি কথা বলছি কিন্তু আমার ভেতরে ফেটে যাচ্ছে চ্যানেলটার জন্য। আমি সন্ধ্যে থেকে পুরো অফ মুডে ছিলাম, আমার বাবা মা বলছে কি হয়েছে, আজ আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, এত স্বপ্ন ছিল চ্যানেলটাকে নিয়ে। আমি আমার বন্ধুদেরকে ফোন করে বলতে বলি, জানিস তো আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, জানি না ভাই কে এমন করেছে। বিশ্বাস করো গাইজ, এত পরিমাণ নিজের কষ্ট হচ্ছে, মানে নিজের প্রচুর প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে। তো এই কষ্টটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম।
তো যারা এতদিন আমার সাপোর্টে ছিলে ব্লগার বিরাজ চ্যানেলে, তোমরা আবার নতুন করে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আবার নতুন একটা চ্যানেল আমি ক্রিয়েট করব, আমার ইনস্টাগ্রাম আইডি নিচে দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রামে তোমরা খবর পেয়ে যাবে, সব কিছু তথ্য আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো। প্লিজ আমার ইনস্টাগ্রামটা সবাই ফলো করে দিও। মানে আমি আর নাটক করতে পারছি না গাইস, মানে আমার এত হাসি পাচ্ছে না, আমি মানে আর নাটক করতে পারছি না, আমার এতটা হাসি লাগছে। পিছন দেখে যে শ্যুট করছে সে আমাকে বলছে, মানে ও হাসছে পিছন দেখে, একটা ভাই শ্যুট করছে, ভাই হাসছে, ভাই আয় ভাই আয়, লজ্জা কিসে, তুই শ্যুট করেছিস আয়। তো এরকম কিছুই হয়নি যে চ্যানেলটা হ্যাক হয়েছে বা কিছু, এরকম কিচ্ছু হয়নি, জাস্ট একটা কন্টেন্ট ছিল না। তো বন্ধুদের ভিডিওটা আপলোডিং করব, আমরা একটা ভিডিও করা আছে, বন্ধুরা মিলে কেমনভাবে কাটালাম তো সেই ভিডিওটা আপলোডিং করব। তো এটা এপ্রিল মাস, এপ্রিল ফুল বানানোর জন্য ভিডিওটা করা হলো। তো ভিডিওটা তোমরা সবাই দেখো, ঠিক আছে? আর চ্যানেলটা হ্যাক হয়নি, আর তোমরা যেমনভাবে সাপোর্ট করছো তেমনভাবে তোমরা সাপোর্ট করো, ঠিক আছে? আর ব্লগ অবিরাজ চ্যানেলটা তোমরা যেভাবে সাপোর্ট করবে সেভাবেই ব্লগ অবিরাজ চ্যানেলটা তোমাদের সাপোর্টেই আজকে 200 হয়েছে। আশা করি আরও ভবিষ্যতে তোমাদের সাপোর্টে এখান থেকে আরও বড় হবে। আমি বরাবর বলি যে আমি সাপোর্ট, তোমরা সাপোর্ট করো, আমার খাটনি, আমার খাটুনি, তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমার চ্যানেলটা দাঁড়াবে। তো টাটা বন্ধুরা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। আর এখন বাজে প্রায় কটা বাজে, 11টা প্রায়, এখন 11:30 বাজে। তো এখন আমরা ভিডিও শ্যুট করছিলাম, তো মানে এরকম একটা নাটক ছিল গাইস, মানে এটা 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 আমার ওই বাইরে আইডিয়া ছিল যে দাদা এরকম ভাবে একটা এপ্রিল ফুল বানানোর জন্য চ্যানেলে কর, তো দেখ কিরকম রিয়াকশন হয়। তো এটা রিয়াকশন কিরকম হয়েছে আমি নিজেও জানি না। তো যারা যারা ভিডিওটা দেখলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর চ্যানেল হ্যাক হয়নি, আবার ব্লগ অভিরাজ চ্যানেলে নতুন নতুন করে তোমরা ভিডিও পাবে। তো টাটা গাইস, দেখা হচ্ছে নতুন ভিডিও, ততদিন ভালো থেকো। তো টাটা, অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ।